দিন 4 নম্বর ক্লাস, কিন্তু কাজের দিক দিয়ে 3 নম্বর আছে। আচ্ছা, আমি এখানে একটা শেপ নিছি, আমরা এখন ফ্রি ট্রান্সফর্ম বলতে এখানে যেটা বোঝায়, ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলে বা যেটা আমরা শর্টকাট দিয়ে কন্ট্রোল টি, এরপরে রাইট বাটন ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আছে। একটা হলো স্কেল, এই স্কেল, তারপরটা হলো রোটেট, এই যেটা আমরা রোটেট নর্মালি এমনি করতে পারি ওইটাই দেখাচ্ছে এখানে। স্কিউ, স্কিউ এই যে এটা করতে পারতেছি আমরা, যে একটা শেপ, একটা শেপকে এই যে বিভিন্ন ভাবে এডিট করা, মানে এই যে সাইড গুলো এডিট করা। কোন শেপের ক্ষেত্রে আমরা যখন বিল্ডিং তৈরি করতেছি, এই ধরনের বাঁকা যে জিনিসগুলো করতে হয় আমরা, এগুলো সহজে এটা দিয়ে আমরা করতে পারি। এই যে আগে ত্রিভুজ যে কষ্ট করে নিতাম, এখন কষ্ট করে নিতে হবে না, যদি আপনি সহজে করতে পারেন। এটা শুধু এই যে কর্নারগুলো ছড়ো বড়ো করতে পারবেন। তাহলে এটা কি হলো, স্কিউ, আবার ফ্রি ট্রান্সফর্ম, তারপরে ক্লিক করে স্কিউ বা ডিস্টর, এর আগে আমরা যেটা কাজ করলাম ডিস্টর দিয়ে, ডিস্টর থেকে স্কিউটা বেশি সহজ। তারপরে এখানে আছে পার্সপেক্টিভ, এই যে পার্সপেক্টিভ টুলসটা এই যে দুই দিকে সমানভাবে দেখেন কাজ করতেছে। আরেকটা আছে এখানে ওয়ার্ক, এই জিনিসটা আমাদের পরে কাজে লাগবে। ওয়ার্ক করা, এই যে দেখেন প্রত্যেকটা, এই যে যতগুলো বক্স দেখতে পাচ্ছি আমরা এখানে, সবগুলোকে ধরে ধরে আমরা কাজ করতে পারবো। আগে তো কর্নারগুলো করলাম, এখন প্রত্যেকটা করা যাবে এখানে থেকে। এটা শুধু শেপের ক্ষেত্রে না, ইমেজের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে। এই যে দেখেন, এই যে বাঁকা করতেছি, ভেঙে দিচ্ছি, যতগুলো এখানে পয়েন্ট আছে, পয়েন্টগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো এই ধরনের একটা শেপ বা একটা ইমেজকে বিভিন্ন আকার আকৃতি দিতে পারবো এটা দিয়ে। কি ছিল এটা? এটা ছিল ওয়ার্ক করা, তাহলে এসকিউ ওয়ার্ক, এই দুইটা কাজে লাগে বেশি। আর তারপর এগুলো তো রোটেট করা 180 ডিগ্রি, মানে উল্টানো 90 ডিগ্রি, আবার এটা হলো মুভমেন্টগুলো চেঞ্জ করা, যেটা আর এখানে ছিল কি ঘরে যেটা তো আমরা দেখছি। এগুলো ছিল ট্রান্সফর্মের কাজ। তারপরে যেটা আসে ইমেজ ক্রপ, ইমেজ সাইজ, রিসাইজ করা, ক্রপ করা, এগুলো আসে। আমরা যে স্টুডিওতে দেখি পাসপোর্ট সাইজের ছবি করতে হয় বা জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দেয়, 80x80 পিক্সেল লাগবে সিগনেচার, 300x300 পিক্সেল লাগবে আপনার ছবি লাগবে। এই যে দেখেন পাসপোর্ট, এখন আমরা স্টুডিওতে যাই, যে কাজটা করি এই পাসপোর্ট, এখানে ব্যাকগ্রাউন্ড তো আমরা চেঞ্জ করতেই পারতেছি ইমেজে। এখন এই ইমেজটাকে কীভাবে আপনাকে একটা বড় ইমেজকে ছোট করবেন, কীভাবে একটা নির্দিষ্ট সাইজে কীভাবে নিয়ে আসবেন, এই যে কাজগুলো করা, এই কাজটা কীভাবে করবো। ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি, এখন শুধু সাইজটা আমাদের জানতে হবে। এই যে যেমন এটা একটা স্কোয়ার ছবি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাহলে এই ছবিটা যদি আমরা নিয়ে যাই, কপি ইমেজ, ফাইল, নিউ, ওকে, কন্ট্রোল ভি, নিচে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এই ছবিটাকে আমাদের পাসপোর্ট করতে হবে অথবা স্ক্যান করতে হবে, নির্দিষ্ট একটা সাইজে নিয়ে আসতে হবে। তাহলে এখানে একটা অপশন আছে, সেটা হলো ক্রপ, ক্রপ করা। ক্রপ গেলেন, তারপরে এখানে কতগুলো অপশন পাওয়া যায়, রেশিও মেনটেন করে, অরিজিনাল রেশিও, স্কোয়ার সাইজ,
তারপরে 8/10 রেশিও, এগুলো হলো নির্দিষ্ট কিছু এখানে মাপ দেওয়া আছে, আপনি কোন রেশিওতে করতে চাচ্ছেন। এখন আমাদের দরকার কি জানা দরকার, পাসপোর্ট সাইজ বাংলাদেশের মাপ সাইজ কত, পাসপোর্টে এখানে দেখাচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এটা হলো বাইরের স্কোয়ার সাইজ। বাংলাদেশে যদি দেখি কত দেখায়, দেখি এই যে পাসপোর্ট পিক, পাসপোর্ট পিকচার সাইজ ওয়াইড হলো 45 মিলিমিটার, হাইড হলো 55 মিলিমিটার, রেজুলেশন দেওয়া আছে ডিপিআই 600 লাগে না, 300 দিলেই যথেষ্ট প্রিন্টের জন্য। এখন আসি এই ছবিটা, তাহলে আপনাকে পাসপোর্ট করতে হবে, তাহলে পাসপোর্ট করার জন্য সবার আগে কোথায় যাবো, ক্রপে যাব, এখানে ওয়াইড হাইট যেটা আছে এটা সিলেকশন করব, এখানে তাহলে কত লিখবো, এখন প্রথম ওয়াইডটা লিখবো 45, প্রথমটা হলো ওয়াইড, এই যে ডাব্লু, তারপরটা হলো হাইট, তাহলে 45 মিলিমিটার, স্পেস দিয়ে এমএম দিয়ে কিবোর্ড থেকে ট্যাব চাপবেন, লেফট সাইডে ট্যাব আছে একটা দেখবেন, তাহলে পরে ঘরে চলে যাবে, কিন্তু মাউস দিয়ে আপনি লিখতে পারেন। তারপরে 55 স্পেস দিয়ে মিলিমিটার দিলাম, তারপরে ঘরে লিখবেন 300, কারণ যেহেতু এটা প্রিন্ট হবে, প্রিন্টের জন্য অবশ্যই 300 রেজুলেশন দিতে হবে, দিয়ে টিক দিয়ে দিবেন। তাহলে ক্রপ করে আমরা এই যে জায়গাটা পাইলাম এটাই হলো পাসপোর্ট সাইজ। এখন এখানে অনেক বড় মনে হচ্ছে, তাই তো, পাসপোর্ট সাইজ অনেক বড় মনে হচ্ছে ক্রপ। আপনি যদি এতটুকু জায়গা দেন, ফাইনালি এটা যখন আপনি প্রিন্ট করবেন এটাও ওই সাইজেরই বের হবে, তাহলে এটা আপনি যত বড়ই করেন, যতটুকু দরকার আপনি ততটুকু করে নেন। অবশ্যই লেফট রাইটে বাড়াবেন না, বাড়াবেন কোন দিক দিয়ে, এই যে উপরে নিচে, এই যে কর্নার ধরে, রেশিও মেনটেন করে রাখবেন, এটা ওয়াইড হাইটটা যেন ঠিক থাকে। এই যে বড় লাগে বড় করেন, যতটুকু আপনার দরকার এই ইমেজের পাসপোর্ট সাইজে যতটুকু কাটতে চাচ্ছেন। আমরা সাইজ দিয়ে দিচ্ছি, ক্রপ টুলসে আসি, এতটুকু জায়গা কি করবেন, জাস্ট সিলেকশন করার পর ওকে দিবেন, কেটে গেল। এই জায়গাটা আপনার প্রিন্ট হবে, প্রিন্ট করার জন্য কি করতে হবে, ফাইল থেকে নিউ, এখানে ইন্টারন্যাশনাল পেপার মানে যেটা A4 সাইজ, এটা ইঞ্চি দেই 8.26 বাই 11.69, রেজুলেশন 300, আর জিবি বা CMYK যে কোনো একটা দেন, CMYK হলো প্রিন্টের জন্য ভালো কালার, যদি ইমেজের জন্য RGBও দিতে পারে, আর ল্যাবে প্রিন্ট করলে ওরা ল্যাব কালার দেবে। ওকে দিলাম, তাহলে এই ছবিটা কোথায় নিয়ে যাবো, এখানে নিয়ে আসবো, এখানে কিভাবে নিয়ে যাবো, এখান থেকে ট্রেনে এখানে নিয়ে যাওয়া ছেড়ে দিতে পারি, তাহলে চলে আসলো এখানে অল্ডার ধরে, এখন কপি করে নিয়ে নেন, আবার এখানে নিচে লাগবে কতগুলো কপি লাগবে নিয়ে নেন, চারটার নিচে স্টুডিওতে ছবি দিতে চায় না কেন, চারটা দিতে দিতে চায় না, কারণ এই যে দুইটা দিলে কি হয়, ওদের পেজটা অনেকটা নষ্ট হয়, এটা পরে প্রিন্ট করতে হবে, কিন্তু এই সাইজে যদি চারটা দেয় তাহলে কি হবে, এই যে সিরিয়ালে সে উপরে এটুকু কেটে ফেলতে পারবে। ওকে, তাহলে এখন এখানে প্রিন্ট করার পর ছবিগুলোর মধ্যে ডিভাইডটা বুঝতে পারছি না, এই জন্য আমাদের কি ইউজ করতে হবে, স্ট্রোক ইউজ করতে হবে, রেক্টেঙ্গেল সিলেকশন পুরোটাই সিলেকশন করেন বা কন্ট্রোল A দিবেন, তাহলে সিলেকশন হয়ে যাবে পুরোটায়। এরপরে এখানে এডিট স্ট্রোক, এখানে 3 পিক্সেল স্ট্রোক দেন, দিয়ে একটা গ্রে কালার দিই, অথবা কেউ সাদা কালার দেয়, আমরা বোঝার জন্য গ্রে কালার দিই যেন সাদা পেজে বুঝতে পারি। ওকে দিলাম, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট, আবার এটাকে নিয়ে যাই এখানে টানে নিয়ে আসতে পারি। ওকে, হলটা ধরে কপি করি, এখন যদি কাটে তাহলে কি হবে।